सुप्रिय दर्शक अस्सलाम वालेकुम डॉक्टर सजेशन यूट्यूब परिवार पक्ष स्वागतम आज अपने सामने उपस्थित होता विषय नहीं हेपाटाइटिस लिभारे जो प्रदाह है अर्थात भाइरल हेपाटाइटिस हेपाटाइटिस अनेकगुलो कारण थे जमन भाइरस दिए होते ऑटोइम्यून डिजीज अन्य इनफेक्शन दिए होते क्योंकि आज मूलत कथा बोलबो भाइरल हेपाटाइटिस अर्थात हेपाटोट्रोफिक जो भाइरसगुलो आछे सेगुलो दिए लिभारे जो प्रदाह से प्रथम रखी जो हेपाटोट्रोफिक भाइरस भेतरे हेपाटाइटिस ए बी सी डी एवं ई ए पांच धरण भाइरस आछे जरा लिभार के प्रदाह करे थाके तार भेतरे ए एवं ई ए दुटो भाइरस साधारणत फिको ओराल रूटी अर्थात खाबारे माध्यमे बा पानीर माध्यमे आमादेर शरीरे ढोके एवं एटा लिभारे आक्रांत करे एछाड़ा बी सी एवं डी ए तीनटे रक्तेर माध्यमे साधारणत শরীরে প্রবেশ করে এবং পরবর্তীতে এটা লিভারে ইনফেকশন এবং ইনফ্লামেশন করে থাকে এখন আশা যাক কেউ যদি এই ভাইরাল হেপাটাইটিস দিয়ে আক্রান্ত হয় তাহলে কি হতে পারে প্রথমত এই ভাইরাল হেপাটাইটিস দিয়ে আক্রান্ত হলে কয়েকটা রোগ হতে পারে প্রথম ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক কোনো ধরনের রোগ ছাড়াই কোনো ধরনের কিছু ছাড়াই আপনি ভাইরাল হেপাটাইটিস আক্রান্ত হতে পারেন পরবর্তীতে যেটা রুটিন চেকআপ বা অন্যান্য ক্ষেত্রে আপনি ধরা পড়তে পারে এছাড়া জন্ডিস হতে পারে অর্থাৎ চোখে যে স্কেলেরা আছে অর্থাৎ চোখ বা হাত বা পায়ের চামড়াগুলো হলুদ হয়ে যেতে পারে এছাড়া প্রস্রাব পায়খানা এর সাথেও অনেক সময় আমরা দেখে বুঝতে পারি যে সে জন্ডিসে আক্রান্ত হয়েছে এছাড়া পেটে তীব্র ব্যথা হতে পারে বিশেষ করে পেটের উপরের দিকে ডান পাশে ব্যথা হতে পারে খাবার অরুচি এছাড়া বমি বমি ভাব বা এমনকি বমি হতে পারে তো এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আমরা ধরে নিই যে উনি লিভার জন্ডিস যেটা বলি আমরা হেপাটাইটিসে আক্রান্ত সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ভাইরাসের জন্য কিছু পরীক্ষা আছে কিছু ভাইরাল মার্কার আছে এগুলো করলেই জানা যাবে যে আপনি কোন ভাইরাসে হেপাটাইটিসের কোন ভাইরাসে আপনি আক্রান্ত হয়েছেন এখন আশা যাক যে হেপাটাইটিস এ এবং ই যে ভাইরাস আমি প্রথমেই বলেছি এই দুটো ভাইরাস ফিকো ওরাল রুটি অর্থাৎ খাবার এবং পানির মাধ্যমে ঢুকে এটা সাধারণত বাচ্চাদের বেশি হয় এবং ইটা অ্যাডাল্টদের বেশি হয় বিশেষ করে আমরা যারা রাস্তার পাশে বিভিন্ন খাবার দাবার বিশেষ করে ফুচকা চটপটি এগুলো খাই এগুলো থেকে কিন্তু এই ধরনের জন্ডিসে আক্রান্ত হওয়ার বা হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার অনেক সুযোগ থাকে এবং বলে রাখি যে ই ভাইরাসটা অ্যাডাল্টদের হয়ে থাকে এবং এটা অনেক সময় মারাত্মক আকার ধারণ করে বিশেষ করে গর্ভকালীন সময়ে কারোর যদি ই ভাইরাসে আক্রান্ত হয় তাহলে এক্ষেত্রে লিভার ফেলার বা অ্যাকুট লিভার ফেলার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সুতরাং গর্ভকালীন সময়ে বাইরের খাবার দাবার বা অপরিষ্কার খাবার দাবার থেকে অবশ্যই দূরে থাকবেন এখন আসা যাক হেপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাস এবং ডি ভাইরাস এই তিনটে ভাইরাসই কিন্তু ব্লাড দিয়ে ট্রান্সমিশন হয় তার ভিতরে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাসের কথাই বলি প্রথম হেপাটাইটিস বি ভাইরাসের 90% ক্ষেত্রে অর্থাৎ 90% ক্ষেত্রে কিন্তু ভার্টিক্যাল ট্রান্সমিশন হয় অর্থাৎ মা থেকে তার বাচ্চার অর্থাৎ গর্ভকালীন সময়ে কোনো মা যদি হেপাটাইটিস বি দিয়ে আক্রান্ত থাকে তাহলে 90% সম্ভাবনা থেকে ওই বাচ্চা আক্রান্ত হওয়ার এছাড়া বাকি 10% ট্রান্সমিশন হয় হরাইজন্টাল অর্থাৎ বিভিন্ন ব্লাড প্রোডাক্ট থেকে বিভিন্ন সিরিঞ্জ থেকে রেজার থেকে এছাড়া টুথব্রাশ থেকে অর্থাৎ আক্রান্ত ব্যক্তির ব্লাড যদি অন্য কোনো ব্যক্তির রক্তের সাথে কোনো কারণে মিশে সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভাবনা থাকে এছাড়া হেপাটাইটিস সি ভাইরাস 95% অর্থাৎ 95% ছড়াই আইভি ড্রাগ মিসইউজের মাধ্যমে অর্থাৎ যৌনবাহিত অর্থাৎ সেক্সুয়াল রুটে এছাড়া 5-10% অন্য অন্য যে রুটগুলো আছে যেমন বিভিন্ন নিডল শেয়ারিং বা আক্রান্ত ব্যক্তির ব্লাড দেখা যাচ্ছে বিভিন্ন কারণে যদি একটা সুস্থ ব্যক্তির দেহে যায় সেক্ষেত্রে কিন্তু আক্রান্ত হয় এছাড়া বিভিন্ন ট্যাটু বা নিডল স্টিক ইঞ্জুরি এছাড়া আমরা যে সেলুনের দোকানে শেভ করতে বা চুল কাটার কারণে অনেক সময় এখান থেকে যে রেজারের মাধ্যমেও কিন্তু এই ভাইরাস থেকে আক্রান্ত হওয়ার সুযোগ থাকে সুতরাং এই হেপাটাইটিস ভাইরাস দিয়ে আক্রান্ত হলেই কিছু লক্ষণ যেটা আমি আগেই বলেছি যে জন্ডিস পেটে ব্যথা বমি বমি ভাব খাবার অরুচি এগুলো হতে পারে সুতরাং এগুলো হলে অবশ্যই আপনি একটা ডাক্তারের পরামর্শ নেবেন বিশেষ করে অনেকেই জন্ডিসের গ্রামের কুসংস্কারমূলক কিছু চিকিৎসা আছে কবিরাজি চিকিৎসা আছে এগুলো কখনোই করবেন না কারণ আপনি যদি হেপাটাইটিস বি বা সি দিয়ে আক্রান্ত হন তাহলে জন্ডিস আপনার কিছুদিন পরে হয়তো সেরে যাবে কিন্তু আপনার লিভারের একটা পারমানেন্ট ক্ষতি হবে যেটা পরবর্তীতে আপনার জীবনে ভয়াবহ দুর্বিষহ একটা সময় ডেকে নিয়ে আসতে পারে কারণ হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস দিয়ে আমরা সবাই জানি লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হয়
সুতরাং কেউ যদি জন্ডিসে আক্রান্ত হন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের মার্কারগুলো পড়ে দেখবেন যে আপনি কোনটাতে আক্রান্ত। কারণ আমরা সবাই জানি হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন আছে, সবাই ভ্যাকসিন নিয়ে নেবেন। এবং হেপাটাইটিস সিতে আক্রান্ত হলে খুব সুচিকিৎসা আছে, অর্থাৎ হেপাটাইটিস বির যেমন ভ্যাকসিন আছে এটা দিয়ে আমরা অনেকটা কমিয়ে আনতে পারি এবং হেপাটাইটিস সির চিকিৎসাটা খুবই ফ্রুটফুল এবং এর চিকিৎসায় হেপাটাইটিস সি রোগীরা 100% সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সুতরাং হেপাটাইটিস বি সি এ ই যাই হোক না কেন এগুলো নিয়ে আতঙ্ক নয়, এগুলো নিয়ে কুসংস্কার নাই, এগুলো নিয়ে আমাদেরকে এই বিষয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুচিকিৎসা এবং সুপরামর্শ নিয়ে থাকলে আমরা এই রোগটা প্রতিহত করতে পারি। এবং এছাড়া দেখা যায় যে আমাদের সমাজে অনেকে ক্রনিক ক্যারিয়ার হিসাবে আছে, আমরা তাদেরকে অবজ্ঞা চোখে দেখি বা ঘৃণা করি, এটা ঠিক নয়। এটা একটা রোগ, অন্যান্য রোগের মতো এটা রোগ এবং এটা সুচিকিৎসা বর্তমানে আছে। সুতরাং এই চিকিৎসা নিলে এবং সামাজিক সচেতন থাকলে এই রোগটাকে আমরা মোকাবেলা করতে পারি এবং এই রোগটা যাতে বিস্তার না করে সে ব্যাপারেও সামাজিক সচেতনতার মাধ্যমে আমরা প্রতিহত করতে পারি।